ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো দেখো, অনেক দিন পর আমি আবার ভিডিও করতে চলে এলাম তোমাদের সামনে। এতদিন করতে পারিনি, কিছু অসুবিধা ছিল তার জন্য। তো এখন সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে 8টা বাজে, দেখতে পাচ্ছো? ৮টা ১০ হয়েছে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি, ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, আর এখন বিছনা পড়ে আছে। ঘর সব এখন গুছাবো, বিছনাটা উঠাবো, আর কাপড় চাপড় আছে সেগুলো ধুবো এখন। তো এগুলো পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছো? তো ঘর দেওয়া সব গুছানো হয়ে গেছে, তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমি এখন ঘরটা মুছবো, তারপর এই দেখো কতগুলো কাপড় বের হয়েছে, তো এগুলো ধোবো। সকালে একবার ঝাড়ু দিয়েছিলাম, তো এখন আবার নোংরা হয়ে গেছিলো, তো তার জন্য আবার ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এখন বাদ বাকি এখন ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপর কাপড়গুলো ধোবো, তারপর পরে স্নান করব। আর মাথায় তেলও লাগিয়েছিলাম কালকে, কাল রাতে শ্যাম্পু করে নেব আজকে। আর আজকে ওয়েদারটা খুবই মেঘলা মেঘলাও না, একটু রোদটা একটু কম উঠেছে আজকে, কম রোদের তাপ নেই আজকে বাইরে। তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিই আগে, তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, কাপড় চাপড় ধুয়ে তারপর আমি স্নান করে চলে এসেছি। আর এখানে আমি সকালের ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি, এই যে। তো দেখো, সকালের ব্রেকফাস্ট এখানে রুটি আছে, আর এখানে শিমগুটি আলু দিয়ে ঝোল করা হয়েছে। তো এবার সকালের ব্রেকফাস্টটা করেনি, অনেকটাই দেরি হয়ে গেছে, করেনি, তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে দেখো, স্বামী বিবেকানন্দের ফটোটা কি সুন্দর করে সাজিয়ে গাড়ি করে আমাদের পাড়া দিয়ে নিয়ে যাচ্ছিল। তো আমি তার সঙ্গে সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম, তোমাদের কাছেও শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে। তো আমি কাপড়গুলো নিয়ে চলে এলাম, তো এখন কাপড়গুলো মেলে দেব। আগে সকালবেলা যে ধুয়ে দিয়েছিলাম এগুলো কাপড়গুলো, এই যে মেলে দিয়ে দিয়েছি, তারপর স্নান করতে চলে গিয়েছিলাম। তো এখন খেয়ে নিয়েছি, এখন আমার স্নানের কাপড়গুলো এগুলো এখন মেলে দেব।
আর এখানে দেখো কাশি গেন্দা ফুলগুলো যেগুলো ফুটছে খুব সুন্দর লাগছে দেখতে। আরও কয়েকটা কলি এসেছে, সেগুলো সবগুলো ফুটে আসলে খুব আরও সুন্দর লাগবে দেখতে। দেখতে পাচ্ছ তোমরা যে আরও আছে নিচে। আর এখানটায় দেখো টমেটো ধরেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সকালে ব্রেকফাস্ট করার পর তোমাদের সামনে আসতে পারিনি, তা অনেকক্ষণ পরে ছেলে স্কুল থেকে এসে পড়েছিল, তো খাওয়ালাম, খাওয়াই দাওয়াই ওকে ঘুম পাড়িয়ে তারপর নিজেরাও খেলাম, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন সন্ধ্যাবেলায় চলে এলাম, এখন সন্ধ্যা 7:30 বাজে। ছেলেকেও টিউশন দিয়ে এসেছি, 6টার সময় টিউশন দিয়ে এসেছি। সন্ধ্যার টিফিন করব, তো সন্ধ্যার টিফিনের জন্য কি বানাবো সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো আজকে সন্ধ্যাবেলায় মোমো খাবো, তার জন্য মোমো রেডি করে নিচ্ছি। এখানে বাঁধাকপি আর সয়াবিন দিয়ে, সয়াবিন আর বাঁধাকপি পেস্ট করে কড়াতে একটু তেল নিয়েছি, আগেও তোমাদের কাছে শেয়ার করেছিলাম। আর এখানে ময়দা মাখা আছে, এখানে কিছুটা বসিয়ে দিয়েছি। কিছুটা বসিয়ে দেওয়া। আর এখানে দেখো ফ্রেন্ডস, এখানে আমি মিউনিসটা বানিয়ে নিয়েছি, বাড়িতেই বানালাম মিউনিসটা। আর মরিচের চাটনি করেছি, ঝাল করে, ঝাল 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 করেছি। তো ফ্রেন্ডস সন্ধ্যার ব্রেকফাস্ট করে নিয়েছি, আর তোমাদের সামনে আর ভিডিওটা করতে পারিনি, ভুলেই গেছিলাম। তো ছেলেও টিউশন থেকে এসে পড়েছে, ওকেও দিয়ে দিলাম, ও খেয়ে নিয়েছে। আর এদিকে টিভি চলছে, কার্টুন চলছে, ছেলে দেখছে। আর ছেলের স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, তো এগুলো এখন করিয়ে দিচ্ছি, করাচ্ছি। এই যে ছেলে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, এগুলো করছে, এই যে বসে বসে। খুব রাত্রে ডিনারের জন্য সব বান্টি করছে, আজকে বান্টি রান্না ছিল, তো বান্টি করে নিচ্ছে, শুধু ভাতটা বানাবে আর কিছু তরকারি করে সব আছে আজকে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য। তো আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।